নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখে নিচ্ছি ঘরে বসে কিভাবে তেল উৎপন্ন করে এবং তা বিক্রি করা যায় এবং সেটা ঘরের ইলেকট্রিসিটি মানে 220 ভোল্টে এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন এবং কত কি মুনাফা রয়েছে সেটা জেনে নেব। আমরা এসে গেছি রয়্যাল মেশিনারিতে, তো চলুন ম্যাডামের সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম হচ্ছে তৃষা, আমি রয়্যাল মেশিনারির পক্ষ থেকে কথা বলছি। তো ম্যাডাম, আমরা আজকে প্রথমে তেল উৎপন্ন করার জন্য প্রথম কোন মেশিনটা দেখবো? তেল উৎপন্ন করার জন্য আমাদের বাংলার মার্কেটে বলুন বা অল ওভার ইন্ডিয়া বলুন বিভিন্ন প্রকার মেশিন আছে। তো কিছু মানে কিছু পার্সেন্ট দর্শক থাকে যারা চায় যে বাড়ি 220 লাইনে ব্যবসা করবে বা ছোট ইনভেস্টমেন্ট, অর্থাৎ কিছু ছোট কিছু দিয়ে আপনি ব্যবসাটা, অর্থাৎ প্রথমেই অনেকে চায় প্রথমে বড় ভাবে স্টার্ট আপ করতে, সেটারও মেশিন আছে। আপনি যদি মনে করেন প্রথমে অল্প কিছু দিয়ে আপনি শুরু করবেন, সেটারও আপনার মেশিন আছে। প্রথমে আমি আপনাকে ছোট মেশিন দিয়ে শুরু করছি। প্রথমে আপনার পাত্তি মেশিন দিয়ে শুরু করছি, এটাকে বলে অয়েল এক্সপ্লোরার। তাহলে আপনার পাত্তি মেশিন, অর্থাৎ আপনার বাড়ির 220 লাইনে এই মেশিনটা আপনার চলবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 16 পাত্তি হয়, 20 পাত্তি হয়, 22 পাত্তি হয়। এই যে পাত্তিটা, হয়তো অনেকে বুঝতে পারছে না যে 16 পাত্তি বা 20 পাত্তি বা 22 পাত্তি কি জিনিস। অর্থাৎ 16 পাত্তি মানে একটু ছোট, 20 পাত্তি মানে এর থেকে একটু ক্যাপাসিটি। মেশিন সবসময় অ্যাজ পার ইয়ার্স ক্যাপাসিটি, অর্থাৎ আপনার প্রত্যেক ঘন্টায় কত কেজি প্রোডাকশন লাগছে তার উপর ডিপেন্ড করে আপনি মেশিন চয়েস করবেন। অর্থাৎ এই যে ছোট ছোট মেশিন গুলো, এটা আপনার সম্পূর্ণ বাজেটের মধ্যে আসবে, আপনি বাড়ির লাইনে করতে পারেন। এরপরে আমি আসছি বড় মেশিন, অর্থাৎ বোল্ড মেশিন। বোল্ড মেশিন কেমন হয়, যেমন আপনি মার্কেটে বড় বড় ব্র্যান্ডের যখন তেলগুলো দেখতে পান, যেগুলো আপনার টোটালি ফিল্টার ওয়াইজ সমস্ত ভালোভাবে যে মার্কেটে যেগুলো বিক্রি হয়, আপনি যদি বড় কোনো কোম্পানির সাথে মানে কম্পেয়ার করে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড নেম ব্র্যান্ড করে যদি আপনি মার্কেটে ছাড়তে চান, তো সেক্ষেত্রে আপনার জন্য বোল্ট মেশিন বেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে বোল্ট আছে, অর্থাৎ এটা 4 ভোল্টের মেশিন আছে। এটা 6 ভোল্টের মেশিন হয়, আপ টু 9 ভোল্টেরও মেশিন হয়, আপনি যেমন চাইবেন সেই অনুযায়ী। অর্থাৎ 6 ভোল্ট হলে অবশ্যই বুঝতে পারছেন এর থেকে একটু সাইজ বড় হবে, 9 ভোল্ট হলে এর থেকেও বড় ক্যাপাসিটির হবে, ঠিক আছে? তো সমস্ত কিছু ইনক্লুডিং করে আপনার মেশিন, আপনি আমাদের এখানে আসলে আপনার বাজেট কি আছে, আপনার এরিয়া কি আছে, আপনি কেমন লাইনের ওপর কাজ করতে চান, ঘন্টায় কত কেজি আপনার প্রোডাকশন লাগবে, আপনার মার্কেট কি আছে, সেই অনুযায়ী আপনাকে আমরা মেশিন সাজেস্ট করবো, সেই অনুযায়ী আপনি মেশিন এখান থেকে চয়েস করতে পারেন। অবশ্যই আপনি একটা ছাদের নিচে আপনি মেশিন, মেশিনের সাথে গ্যারান্টি ওয়ারান্টি বলুন, কিভাবে কাজ করবেন সেটার প্রপার টেকনিশিয়ান বলুন, কারণ মেশিন নিলে তো শুধু হবে না, মেশিনটাকে প্রপারলি আপনাকে চালাতে হবে। দেখুন আমাদের এখানে শুধুমাত্র এই মেশিন না, আমাদের এখানে 100+ মেশিনের উপর ডিল করা যায়। শস্য হচ্ছে এমনই একটা জিনিস যেটা র মেটেরিয়াল নর্মাল মার্কেট, অর্থাৎ কলকাতা বলুন বা ডিরেক্ট আপনার চাষিদের কাছ থেকে বলুন, এমন জায়গা থেকে তুললে আপনার জিনিসটা কম খরচে আপনি তুলতে পারবেন। তো সেই সমস্ত বিষয়ে আমরা প্রপারলি আপনাকে গাইড করে দেবো, অর্থাৎ আমাদের এখান থেকে আপনি র মেটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন। বিক্রি এটা সম্পূর্ণ আপনি ছোট মেশিন হলে আপনার এলাকা, অর্থাৎ এলাকার যে মুদিখানা যে দোকানগুলো হয় সেই সব জায়গাগুলোতে আপনি কভার করতে পারেন। এলাকার বিভিন্ন রকম অনেক এখন ছোট ছোট এনজিও খুলছে, সেখান থেকে এইসব জিনিসগুলো নেওয়া হয়, বা আমাদের মার্কেটে বিভিন্ন রকম ছোট ছোট হোলসেলিং মার্কেটিং করানো হয়। যারা বড়ভাবে ব্যবসা করতে চান, বিভিন্ন রকম বড় বাজারের অনেক বড় বড় ডিস্ট্রিবিউটর আছে যারা স্বল্প খরচের মধ্যে সর্ষের তেল বা সাদা তেল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল এটার উপর অনেক ব্যবসা করে থাকে। তো আপনি কোথায় এই ধরনের ব্যবসাটা করবেন সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা আপনাকে প্রপার নলেজ দিয়ে দেবো, এবং এখান থেকে আপনি যখন সর্বপ্রথম ব্যবসাটা শুরু করছেন আমরা এখান থেকে কিন্তু প্রপার মার্কেটিং নলেজ এবং মার্কেটিং হেল্প দুটোই কিন্তু করে থাকি। কারণ আমাদের এখান থেকে শুধুমাত্র মেশিন না, আমাদের এখান থেকে রেডি প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনেক আসে, সেই সমস্ত ডেটাবেস গুলো আমরা কিন্তু প্রোভাইড করে দিই, দ্যাটস হোয়াই আমরা ডিজিটাল মার্কেটিং করি। তো ম্যাডামের থেকে এবার আমরা জেনে নি সব থেকে কম দামের মধ্যে আমরা যে মেশিনটা পাচ্ছি ঘরে বসে তেল উৎপন্ন করার জন্য, সেই মেশিনের দাম কেমন? আপনি ওখানে যে মেশিনটা মানে 16 পাত্তির যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, মেশিনটার দাম হচ্ছে আপনার 55,000 টাকা। এটা আমি আপনাকে সম্পূর্ণ এমআরপি রেট বললাম। আমাদের যেমন এই মুহূর্তে যে ভিডিওটা হচ্ছে, আমাদের এখন দিওয়ালির অফার চলছে বা বিশ্বকর্মা পুজো অফার চলে বা আমাদের ছট পুজোর অফার চলে, বিভিন্ন রকম সিজনে বিভিন্ন রকম ডেলি বেসিক কিছু অফার চলে। ধরুন আজকে ভিডিওটা হচ্ছে, ভিডিওটা আপলোড হবে এখান থেকে অনেকদিন পর, তখন হয়তো অফারটা নাও থাকতে পারে, বাট আপনি যখন ভিডিওটা দেখছেন ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, সেই স্ক্রিনশটটা যখন নিয়ে আসবেন, আমরা আমাদের ডেলি বেসিকে যে অফারটা চলছে সেই অফার বেসিকে আপনার যে মেইন যে প্রাইস আছে মেইন প্রাইসের সঙ্গে আমরা ডিসকাউন্ট করে আপনাকে দিয়ে থাকি মেশিনটা। ওকে, তো মানে মেশিনটার দাম আমরা তাহলে জানলাম 16 পাত্তি মেশিনের দাম মানে এক্সাক্ট এখন 55,000 চলছে। তো আচ্ষা ম্যাডাম, একটু আপনাকে ডিস্টার্ব করছি, বলছি 16 পাত্তির যে মেশিনটা রয়েছে সেখান থেকে আমরা 1 ঘন্টায় কত কেজি বা কত লিটারের তেল উৎপন্ন করতে পারি? আমাদের এই যে ছোট মেশিনটা আছে এখান থেকে আপনি প্রত্যেক ঘন্টায় আপনি মোটামুটি 20-25 কেজি আপনি তেল বার করতে পারছেন, অর্থাৎ আপনার যে র মেটেরিয়াল যেটা আছে সেটা আপনার 20-25 কেজি এটাতে পেশাই হচ্ছে। তো চলুন আমরা ম্যাডামের থেকে জেনে নিই যে এখানে যে মেশিনগুলো আমরা দেখছি, নানান রকম মেশিন দেখছি, তার আলাদা আলাদা দামও রয়েছে অবশ্যই আমরা শুনে নিলাম, এবার জেনে নিতে এই মেশিনগুলো আমরা কিভাবে গাইডলাইন পেতে পারি, কিভাবে এটা আমরা কিনবো ওনাদের থেকে, তো আমাদের দর্শক বন্ধুরা জানতে চাই।
প্রথমত আমি পয়েন্ট করে বলছি, এট ফার্স্ট মেশিন যখন আপনি কিনছেন, মেশিনটা যখন আপনার বাড়িতে যাচ্ছে পৌঁছাচ্ছে, তো এখানে আসলে তো আপনি কিভাবে কাজটা করবেন, আমরা প্রপারলি যেমন আপনাকে আমরা অন ভিডিও আমরা আপনাকে আপনার নলেজ দিচ্ছি, তেমন আসলে আপনি অফলাইনে নলেজ পাবেন প্রথমত। দ্বিতীয়ত আপনার বাড়িতে যখন মেশিনটা পৌঁছাচ্ছে, সেই মেশিনের ট্রান্সপোর্টেশন বলুন বা আপনি প্রাইভেট কার করে নিতে চান, সমস্ত রকম সুবিধা মানে ব্যবস্থা যাবতীয় করার আমরা এখান থেকে করে নেবো। আর অল ওভার ইন্ডিয়ায় আমরা মেশিন সাপ্লাই দিয়ে থাকি, সেটা ট্রান্সপোর্টের থ্রুতে বলুন বা আপনার প্রাইভেট কার বলুন। এছাড়া মেশিনটা যখন বাড়িতে পৌঁছাচ্ছে, উইথিন 48 আওয়ার্স এর মধ্যে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করি, এটা মেশিনের সাথে ইনক্লুডিং, সে আপনার বাড়িতে গিয়ে মেশিনটা চালিয়ে কাজ করে আপনাকে। এটার জন্য কি কোনো কিছু চার্জেস লাগছে? না, এটা আপনার মেশিনের সাথে ইনক্লুডিং, আপনার এর জন্য আলাদা করে কোনো রকম কোনো চার্জেস লাগবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দর্শক বন্ধুদের তরফ থেকে থাকে যে আমরা কি একভাবেই টাকা মানে একটা থোক টাকা নিয়ে এসে কিনতে পারি নাকি ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা আছে? দেখুন, আপনার এখানে মোটামুটি ইনস্টলমেন্ট বলে আপনার ডিরেক্ট মেশিনারিতে ইনস্টলমেন্ট বলে কিছু হয় না, তবে আমাদের এখান থেকে আমরা লোনের ব্যবস্থা করে দিয়ে থাকি। যেমন ধরুন লোন সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, যেমন ব্যাংক কোটেশন থাকে, পিআই থাকে, প্রজেক্ট রিপোর্ট থাকে, যে কাগজগুলো দেখলে ব্যাংক আপনাকে লোন প্রোভাইড করবে, সেই সংক্রান্ত কাগজপত্রগুলো আমরা সমস্ত এখান থেকে বানিয়ে দিয়ে থাকি এবং ব্যাংক লোন কিভাবে নেবে সেই পর্যাপ্ত পরিমাণে আমরা এখান থেকে গাইড করে দিয়ে থাকি, যাতে আপনি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে খুব তাড়াতাড়ি যাতে লোনের ব্যবস্থাটা করে নিতে পারেন। আচ্ছা, তো ম্যাডাম আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, আপনাদের কোম্পানিতে আসতে গেলে কিভাবে তাকে আসতে হবে, কোন রেল স্টেশন থেকে বলবেন, বাস স্টপেজ থেকে বলবেন? আমাদের প্রপার লোকেশন হচ্ছে মুড়া যুগবেড়িয়া মুড়াগাছা লোকনাথ মন্দির ঠিক অপোজিট সাইডে রয়্যাল মিশনারি। আপনাদের নিয়ারেস্ট দুটো স্টেশন পড়ছে, একটা হচ্ছে কলকাতা এবং একটা হচ্ছে আপনার সরি একটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম আর একটা হচ্ছে আপনার সোদপুর। ঠিক একই ওয়েতে আপনি দুটোতে আপনি অটো ধরে আসতে পারেন। এছাড়া ধরে নিন আপনি যদি বাইরে থেকে আসেন, লাইক বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, যেখান থেকে আসুন না কেন, হাওড়া স্টেশন থেকে আপনি ডিরেক্ট L238 বাস পেয়ে যাবেন। এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, আপনি ফোন নাম্বারে আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে যথাযথভাবে গাইড করার চেষ্টা করব। সবশেষে একটাই কথা বলবো, একটা ভিডিওর মাধ্যমে ম্যাডাম আপনার আমার কারোরই পক্ষে পুরো মেশিন সম্বন্ধে বোঝানো মানে সম্ভব নয়। অনেকের হয়তো মেশিনটা পছন্দ হচ্ছে বা বাজেটে কম পড়ছে, অনেকের মনে হচ্ছে আরো কি মেশিন আছে, তো সেই সংক্রান্ত বিষয়গুলো বলে থাকি। আমাদের এখানে শুধুমাত্র তেলের মেশিন নয়, আমরা 100+ মেশিনের উপর ডিল করে থাকি। আমাদের 25,000 টাকা দিয়ে মেশিন শুরু হচ্ছে, আপ টু 25 লক্ষ টাকার অবধি উপরে প্ল্যান আছে। তো আপনারা আসলে আশা করি আমাদের এখান থেকে আপনি যে কোনো একটা ছোট হোক বা বড় হোক ব্যবসা আপনি স্টার্ট করতে পারবেন। এবং একই ছাদের নিচে আমরা 1 ইয়ারের ওয়ারেন্টি বলুন, 5 ইয়ার্সের সার্ভিস বলুন, ওভারঅল দেখতে গেলে 6 বছরের সার্ভিস এবং টেকনিশিয়ান এবং পর্যাপ্ত পরিমাণে মার্কেটিং নলেজ দিয়ে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সাকসেসফুলি কিন্তু ব্যবসাটা কিন্তু রান আপ অর্থাৎ স্টার্ট করতে পারছেন। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে এলাম ম্যাডামের থেকে, অয়েলের মেশিনের সম্বন্ধে অনেক কিছু জানলাম এবং অনেক কিছু অজানা থেকে গেল, সব একটা ছোট ভিডিওর মাধ্যমে জানা সম্ভব হয় না। তো তার জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করে নিন, ওনারা আপনাকে আরো ভালোভাবে গাইড করে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ, নমস্কার।